একদিন গেলাম দাদা তোর শ্বশুর বাড়িতে, তোর শালিরা এসে বলে কুকুর এসেছে। বলা যায় না যদি ভূত হয় যাবো না ভাই, যাবো না। চালু সামনে চলে যাও, ওখানে পারাপারি ঘাট রয়েছে। ও পার কর তোমরা কে গো গোটা গোটা ধরে খাবো
যদি মরতে চাস তো যা তোমরা আমায় পার করে দাও, তোমাদের জালের বের অবশ্যই খুলবে। ওই আমরা পার করলে আমাদের জালের বের খুলে যাবে? হ্যাঁ, কি করে বিশ্বাস করবি? বিশ্বাস হয়? বলছিলাম কি, আচ্ছা বেশ বলো, কি খেতে চাও? ওই দাদা, ও মিথ্যা কথা বলছে রে, নদীর ঘাটে কি খাইতে দিবে? ফোনের মতো মিষ্টি খাবে বেশ, একটিবার হা করে এর কি করে জায়গা পাস না? ওদিক থেকে কি বললো না বললো আমাকে দেখা? দাদা কথা বলে না রে ভাই, মনে খেয়ে দিয়েছে। মাগো কিলো মনে হয় আমার দাদার হাই স্কুল হয়ে গেছে, বেলাটা বাস্ট হয়ে যাবে, একটু পামটা কমি। বেশ তাই হবে। দাদা বলে মালু, আমার দাদা বলেছে মিষ্টি খেয়েছে তো, আমার খাওয়ার খুব আসো না, তুমি কি খাবে বলো? পান্তা ভাত খাবো, ওর সঙ্গে বড় পেঁয়াজ খাবো। যদি দিতে পারো না তাহলে বিশ্বাস করবো না। বেশ হা করো, হা করলে চার চলে চলে আসবে, চলে যাবে। লেও মা হা, বিশ্বাস করছিস না তুই আমার কথা? বাপরে, আমি মনে করলাম মোটা হলে বুঝি ভালো, যখন চেরচেরিয়ে আমার পেটটা ফুলে গেল না, মনে হচ্ছে আমার পেটটা নষ্ট হয়ে যাবে। যাক ঠিক আছে, আরে বলো এবার আমায় পার করে দাও তোমরা। শোন দাদা, আরে পাল তুলে দে হমাজি হেলা করিস না, আরে নিয়ে যাব ওই পারে বুড়ি মা চিন্তা করবে না, পাল তুলে দে হমাজি হেলা করিস না, আরে পাল তুলে দে হমাজি হেলা করিস না, তোমাদের ছিল কাঠের তরি, তাই তোমাদের স্বর্ণ তরি হয়েছে।
কিভাবে বললেন সোনার তৈরি হয়ে গেল? শোন, তুই লিপি মনে করছিস এই সোনার তৈরি যদি হরিরামপুরে এই পুকুরের মধ্যে যদি নদীর মধ্যে যদি বাঁধানো থাকে? একটা আমার বনু আছে, যে সানি আছে না, সানির পিসির মেয়ে, দুটা 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 বনু, ওরা আরো আসবে, ডাল দিবে, নাকের বানাবে, খালের বানাবে, এই বানাবে, ওই বানাবে, থাকবে থাকবে না, লিব না, মাগো যেরকম ছিল সেভাবে করে দাও মা। যখন তোমরা আসল সোনায় চিনতে পারলে না, তোমাদের আবার কাঠের তৈরি হয়ে গেল। ইস, দেখো ওই যে ওখানে আলকাতরা মেরেছিলাম, এই যে ছিদ্রটাতে, ওটাই আছি আমাদের। এবার চলো আমায় পার করো। ঠিক আছে মা, দাদা এটা গান বল, এদিকা এদিকা ঘুরাঘুরি করে পড়ে যাবি না নদীতে। আরে আগে না ডুবু ডুবু ওই না পিছনে বসো, আরে ঢোঙায় ঢোঙায় ছিঁচবো পানি, ও বুড়ি মা তোমায় লইয়ে যাব, ঢোঙায় ঢোঙায় ছিঁচবো পানি, বাবু তোমায় লয়ে যাব, তোমায় তোমায় ছিঁচবো পানি, সখি তোমায় লয়ে যাব, তোমায় তোমায় ছিঁচবো পানি, বাবুরি মা তোমায় লয়ে যাব, তোমায় তোমায় ছিঁচবো পানি। চলে এসেছি মা। তোমরা তো অনেকক্ষণ থেকে এই জালের বের খুলছো, তাই না গো? সাত দিন হয়ে গেল কত। তবে আমি তোমাদের একটি মন্ত্র শিখিয়ে দেব। মন্ত্র শিখিয়ে দিবে? হ্যাঁ, সে মন্ত্র জপ করেও তোমাদের জালের বের খুলে যাবে। ঠিক আছে মা, বলো তো। বলো জয় মা মনসা দেবীরই জয়। কি বললে রে, মন্ত্রটা শুনলি? জয় মা মনসা প্রসাদ দেবীর জয়। আরো বেশি বের লাগে গেল, তোর ঘোড়া টাল না, এদিকে যা, মন্ত্র বলতে পারে না, জালো ধরতে পারে না। জয় মা মশা প্রসাদ দেবীর জয়, জয় মা মশা প্রসাদ দেবীর জয়, জয় মা মশা প্রসাদ। রাগ হচ্ছে কিন্তু বড় তো কিছু করতে পারছে, গেল মন্ত্র ভুল আছে সঠিক তেমন এতক্ষণ তুই ভুল বলছিস, বারে বারে খালি ব্যাগ লাগছিল। এবার তোমরা এই জাল এই নদী খেয়া নাও, তোমরা অনেক মাছ পাবে। কি বলে খাওয়া দিবে জানো? কি বলে মা? এবার বলবি জয় মা বিশ্ব হরির জয়। কি বলে খাওয়া দিবি? আমি বলবো আর তুই খাওয়া দিবি, ঠিক আছে? জয় মা বিশ্ব হরির জয়। জালটা কেন খাওয়া দিবি তাহলে?
তাই মানে জালে এত তো ওজন ছিল না। এক ভালো করে এবার ভালো করে মন্ত্রটা শেষ হবে আর তখন খাওয়া দেবে, ঠিক আছে? ঠিক আছে, জয় মা বিশ্ব হরি জয়। আস্তে 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 আরে এত লাফাচ্ছিস, বড় বড় লাগছে।